একুশে জুলাই সমাবেশের নাম করে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডে শিয়ালদা স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ডের বেশ কয়েকজন চালক এই অভিযোগ করেছেন। ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ এক ব্যক্তি এই টাকা তুলছেন বলে ইন্টালি থানায় অভিযোগ দায়ের করেছেন ট্যাক্সি চালকরা। যদিও ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন কুমার সিং জোর করে টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। একুশে জুলাইকে সফল করতে পুলিশ সিভিক সহ সব ধরনের মেশিনারি ব্যবহার করা হচ্ছে, অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুনছি নাকি জয় বাংলা মাস দেবে যাতে নাকি কোভিড না ছড়ায়। জয় বাংলা লেখা থাকবে, জয় বাংলা দেখে শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, কোভিডও পেছন থেকে পালিয়ে যাবে, যা বেরোবেই না ভাইরাস। স্বাস্থ্য ভবন বলে কিছু নেই, এখন সব তপসিয়ায় তৃণমূল ভবন হয়ে গেছে এখন, ও সেই জন্য ওরকম নির্দেশ বেরোচ্ছে। এই যে আপনারা স্পিকারের কথা বলছিলেন না, আমরা যে নিরপেক্ষতার কথা বললাম ঠিক তার উল্টোটা এই রাজ্যে দেখতে পাওয়া যায়। তৃণমূলের শহীদ দিবস হচ্ছে বলে গোটা রাজ্যের মেশিনারিকে পুলিশ সিভিক সবাইকে নিয়ে এসে সেখানে জড়ো করে ভিড় করানো হবে এবং ব্যবস্থার কাজে লাগানো হবে। এটা সরকারি মেশিনারির অপব্যবহার, করতে পারেন না মুখ্যমন্ত্রী, গায়ের জোরে উনি করছেন। এই নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় কি বললেন শোনাবো। এক, আমাদের দায়িত্ব আছে, মমতা ব্যানার্জি নিজে কোভিডের দুবছর, প্যান্ডেমিকের দুবছর সামনে থেকে কোভিড মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন এবং তিনি প্রতিদিন কোভিড পরিস্থিতির ওপর নজর রাখছেন। এখনো এমন পরিস্থিতি হয়নি যে আমাদের একুশে জুলাই বাতিল করতে হবে, এ নিয়ে ওদের ভাবতে হবে না। আর তৃণমূল কংগ্রেসের কীভাবে লোক আসে তো বিজেপি বুঝবে না, ওরা তো টাকা খরচ করে টাকা ঢেলে ছাড়া সমাবেশ করতে পারবে না। তৃণমূলের কিন্তু প্রতিটি কর্মী বছরের প্রথমে একুশে জুলাইটা ডাক দিয়ে দেয় যে তাদের যেতে হবে লোকজন নিয়ে, লোকজন আনতে আমাদের বিশেষ প্রচেষ্টা করতে হয় না। একুশে জুলাই সমাবেশের নাম করে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডে শিয়ালদা স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ডের বেশ কয়েকজন চালক এই অভিযোগ করেছেন। ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ এক ব্যক্তি এই টাকা তুলছেন বলে ইন্টালি থানায় অভিযোগ দায়ের করেছেন ট্যাক্সি চালকরা। যদিও ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন কুমার সিং জোর করে টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। একুশে জুলাইকে সফল করতে পুলিশ সিভিক সহ সব ধরনের মেশিনারি ব্যবহার করা হচ্ছে, অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুনছি নাকি জয় বাংলা মাস দেবে যাতে নাকি কোভিড না ছড়ায়। জয় বাংলা লেখা থাকবে, জয় বাংলা দেখে শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, কোভিডও পেছন থেকে পালিয়ে যাবে, যা বেরোবেই না ভাইরাস। স্বাস্থ্য ভবন বলে কিছু নেই, এখন সব তপসিয়ায় তৃণমূল ভবন হয়ে গেছে এখন, ও সেই জন্য ওরকম নির্দেশ বেরোচ্ছে। এই যে আপনারা স্পিকারের কথা বলছিলেন না, আমরা যে নিরপেক্ষতার কথা বললাম ঠিক তার উল্টোটা এই রাজ্যে দেখতে পাওয়া যায়। তৃণমূলের শহীদ দিবস হচ্ছে বলে গোটা রাজ্যের মেশিনারিকে পুলিশ সিভিক সবাইকে নিয়ে এসে সেখানে জড়ো করে ভিড় করানো হবে এবং ব্যবস্থার কাজে লাগানো হবে। এটা সরকারি মেশিনারির অপব্যবহার, করতে পারেন না মুখ্যমন্ত্রী, গায়ের জোরে উনি করছেন। এই নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় কি বললেন শোনাবো। এক, আমাদের দায়িত্ব আছে, মমতা ব্যানার্জি নিজে কোভিডের দুবছর, প্যান্ডেমিকের দুবছর সামনে থেকে কোভিড মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন এবং তিনি প্রতিদিন কোভিড পরিস্থিতির ওপর নজর রাখছেন। এখনো এমন পরিস্থিতি হয়নি যে আমাদের একুশে জুলাই বাতিল করতে হবে, এ নিয়ে ওদের ভাবতে হবে না। আর তৃণমূল কংগ্রেসের কীভাবে লোক আসে তো বিজেপি বুঝবে না, ওরা তো টাকা খরচ করে টাকা ঢেলে ছাড়া সমাবেশ করতে পারবে না। তৃণমূলের কিন্তু প্রতিটি কর্মী বছরের প্রথমে একুশে জুলাইটা ডাক দিয়ে দেয় যে তাদের যেতে হবে লোকজন নিয়ে, লোকজন আনতে আমাদের বিশেষ প্রচেষ্টা করতে হয় না।